অগ্রহায়ণ নবান্নের মাস। এ মাসে নতুন ধান উঠায় চালের দামের সঙ্গে কমে আসে অন্যান্য পণ্যের দাম। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। ঢাকার বিভিন্ন বাজারে এখনো বাড়তি আছে চালের দাম, কমেনি ভোজ্য তেলের দামও। চালের বাজার বাড়তির দিকে গত দুই মাস ধরেই। কথা ছিল নতুন চাল উঠলে কমে আসবে চালের দাম, কিন্তু গতকাল বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় আরেক দফা বেড়েছে সরু ও মাঝারি চালের দাম। ইলাটা যেমন গত 15 দিনে প্রতি বস্তা চালে মোটামুটি 250 টাকা, পার কেজিতে 5 টাকা করে মিনিকেট বাজারে হাঁকিয়ে নিচ্ছে। পাশাপাশি হলো ডাজির চাল, এই সিজনে যে চালগুলো ওঠে সর্ণা, গুটি, পোলার চাল, এখন পোলার চালের সিজন, সেই সময় পোলার চালও প্রতি কেজিতে প্রায় 5 টাকা 7 টাকা বাড়িয়ে ফেলছে। তারপরে হলো নাজির চাল, এখন সিজন, এই সময় নাজিরের দাম বাড়ে যায় মোটামুটি 5 টাকার মতো। এখন তো মিনিকেট আমাদের নেই, আসতেছে আপনার 2900 থেকে 2950 টাকায়। চালের দামটা আমরা মিল মালিকদের কাছ থেকে বলতেছি যে ভাই আর বাড়বে কিনা, ওনারা বলতেছে যে আরো এক ধাপ হয়তো বা বাড়তে পারে। বাড়তি আছে সয়াবিন তেলের দামও। গত এক সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম না বাড়লেও বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম। ঢাকার বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 102 টাকা দাম, গত সপ্তাহে তা সর্বোচ্চ 100 টাকা ছিল। আর পাম সুপার তেল পাওয়া যাচ্ছে প্রতি লিটার 98 টাকায়। ঢাকার বাজারগুলোতে দাম কমতে শুরু করেছে নতুন আলুর, প্রতি কেজি 40 থেকে 50 টাকা। পুরনো আলুর দাম কমে হয়েছে 32 থেকে 35 টাকা কেজি। কমেছে পেঁয়াজের দামও। আমদানি করা পেঁয়াজের দাম 28 থেকে 30 টাকা কেজি, আর দেশি পেঁয়াজের দাম পাইকারিতে 48 থেকে 49 টাকা, আর খুচরায় সর্বোচ্চ 55 টাকা। বাজারে শীতের নতুন নতুন সবজি এসেছে, দাম যদিও বেশি। 1 কেজি মটরশুঁটির দাম 120 থেকে 140 টাকা কেজি, প্রতি কেজি ব্রোকলির দাম 70 থেকে 80 টাকা, দেশি টমেটো 100 থেকে 120 টাকা এবং গাজর 50 থেকে 60 টাকা কেজি। মৌসুমের বাকি সবজির দাম 5 থেকে 10 টাকা করে কমেছে। এছাড়া মুরগি, ডিম, গরুর মাংস, ডাল সহ অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত আছে। শুধু চালের দামে লাগাম ধরা গেলেই স্বস্তি পাবে খেটে খাওয়া মানুষরা। মাকসুদা আজিজ, প্রথম আলো।